হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো রাজ্য বর্ধন সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা হতে চাইছো, তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনা হলো রাজ্য বর্ধন সম্পর্কে। তো আগের ক্লাসে আমরা দেখেছি যে 605 খ্রিস্টাব্দে প্রভাকর বর্ধন হুনদের সঙ্গে হুনদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে মারা যান। তো প্রভাকর বর্ধনের দুই পুত্র সন্তান ছিল রাজ্য বর্ধন এবং হর্ষবর্ধন, এবং এক কন্যা সন্তান ছিল রাজশ্রী। তো প্রভাকর বর্ধনের মৃত্যু পর রাজা হন রাজ্য বর্ধন। তবে তার রাজত্বকাল ছিল 605 খ্রিস্টাব্দ থেকে 606 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ মাত্র 1 বছর। কেননা এই সময় দেখা যায় যে প্রভাকর বর্ধন যে কন্যা রাজশ্রীর বিবাহ দেন কৌনজের মৌখারি বংশীয় রাজা গৃহবর্মনের সঙ্গে। কিন্তু এই সময় কি হয়, প্রভাকর বর্ধনের মারা যাওয়ার পর রাজ্য বর্ধনের সমসাময়িক গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক এবং মালবের রাজা ছিল দেবগুপ্ত। তো মালবের রাজা ও গৌড়ের রাজা একত্রিত হয়ে কি করেন, রাজশ্রীর যে স্বামী গৃহবর্মন অর্থাৎ কৌনজের মৌখারি বংশীয় রাজা গৃহবর্মনকে হত্যা করে দেন, এবং রাজশ্রীকে তিনি কি করেন, বন্দী করে রাখেন। তারা দুজনে একত্রে মিলিত হয়ে, ফলে রাজ্য বর্ধন রাজশ্রীকে বন্দি থেকে মুক্ত করতে এবং মালব যে থানেশ্বরের উপর আক্রমণ হানাচ্ছিল সেই আক্রমণকে প্রতিহত করতে কি করেন, সরাসরি যুদ্ধে অগ্রসর হন। তো এই সময় তিনি মালবের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হলেও কিন্তু শশাঙ্কেও সেই যুদ্ধে অকস্মাৎ এসে রাজ্য বর্ধনকে বন্দী করেন এবং তাকে কি করেন, তাকে হলো হচ্ছে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ফলে এভাবে রাজ্য বর্ধন মারা যায় মালবের অভিমুখে যুদ্ধযাত্রা করতে গিয়ে 606 খ্রিস্টাব্দে। তো যখন তিনি যুদ্ধ অভিমুখ হয়েছিলেন তখনই তিনি কিন্তু রাজ্যের সমস্ত দায়ভার হর্ষবর্ধনের হাতে তুলে দেন। তো ফলে বলা যায় যে রাজ্যবর্ধন খুব কম সময়ের জন্য শাসন করেছিলেন, কেবলমাত্র 1 বছর, 605 খ্রিস্টাব্দ থেকে 606 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তার মারা যাওয়ার পর রাজা হন হর্ষবর্ধন। তো হর্ষবর্ধন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে রাজ্যবর্ধন সম্পর্কে এইটুকুই ছিল একটু ছোট্ট আলোচনা। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখাবে অনেক ভিডিওতে অনেক টপিক নিয়ে। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।